আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ক্যাপ পরানোর পরের সতর্কতা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অনেক প্রয়োজনেই দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়। সাধারণত দাঁতে যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করানো হয়, সেক্ষেত্রে সেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতটিতে ক্যাপ করানোর প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, ক্যাপ করানোর আগে প্রতিটি দাঁতে কেটে এমনটি ছোট করে নিতে হয় দাঁতে ক্যাপ পরানোর জন্য। তো ভিউয়ার্স, যখন দাঁতে ক্যাপ পরানো হয় তখন দাঁত এভাবে কেটে ছোট করে নেওয়া হয় দাঁতের উপরে ক্যাপটি বসানোর জন্য। আর এটি হলো দাঁতের ক্যাপ, যে ক্যাপ একটি পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। তবে পেস্টিং করে দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হলেও কখনো কখনো এই দাঁতটি, এই ক্যাপ করা যে দাঁতটি রয়েছে সেই দাঁত থেকে ক্যাপটি কখনো কখনো খুলে যেতে পারে। যদি সামনের দিকে ক্যাপ করা হয় তাহলে সেটি সচরাচর খুলে যেতে দেখা যায় না, কিন্তু যদি মাড়ির দিকে ক্যাপ করা হয় তাহলে সেই ক্যাপটি কখনো কখনো দ্রুত খুলে যেতে পারে আপনার খাদ্যাভ্যাসের কারণে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি মাড়ির দাঁতে ক্যাপ করা হয়েছে, এই ক্যাপটি একটি পেস্টিং দ্বারা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনাকে ক্যাপ পরানোর পরে কিছু সাবধানতা অবলম্বন করলে এই ক্যাপ করা দাঁত নিয়ে আপনি অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারেন। আর যদি কিছু সাবধানতা আপনি না পালন করেন তাহলে ক্যাপটি খুব দ্রুত খুলে যেতে পারে। সাবধানতার মধ্যে রয়েছে, যেহেতু দাঁতটি ট্রিটমেন্ট করা এবং দাঁতের উপরে ক্যাপ বসানো, এটি আপনার মাথায় রাখতে হবে। আর খুব বেশি শক্ত খাবার, যেমন হাড় জাতীয় যে খাবারগুলো রয়েছে অনেক শক্ত, এগুলা আপনি কখনোই এই ক্যাপ করা দাঁতের উপরে আপনার সেটা না ভাঙাই ভালো বা না চিবানোই ভালো। এছাড়া আমার চেম্বারে আমি অনেক পেশেন্ট পাই যাদের ক্যাপ খুলে যায় শুধুমাত্র সুইনগাম খাওয়ার কারণে। অর্থাৎ সুইনগাম যে বস্তুটি রয়েছে, যে খাবার আমরা সুইনগাম, এই সুইনগাম খাওয়ার কারণে দাঁতের যে ক্যাপগুলো থাকে সেগুলা দ্রুত খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিশেষভাবে বলবো যে ক্যাপ করা দাঁতের উপর আপনারা কখনোই সুইনগাম চিবাবেন না, তাহলে আপনার সে ক্যাপটি খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু এটি একটা পেস্টিং করে একটি আঠা দিয়ে ক্যাপটি লাগানো থাকে, তাই ক্যাপ করা দাঁতে যদি আপনি কোনো শক্ত খাবার না খান না চিবান তাহলে সেই জায়গাটি আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং আজীবন পর্যন্ত ভালো থাকবে। আর যদি আপনি প্রতিনিয়ত শক্ত খাবার, কোনো কিছু ভাঙার চেষ্টা করেন সেই ক্যাপ করা দাঁত দিয়ে, তাহলে কিন্তু আপনার সেই ক্যাপটি উঠে যেতে পারে বা খুলে যেতে পারে। যদিও উঠে গেলে বা খুলে গেলে ক্যাপটি পুনরায় যথাস্থানে লাগানো যায় একইভাবে পেস্টিং করে, কিন্তু আপনি যদি একটু সাবধান থাকেন, ক্যাপ করা দাঁত দিয়ে যদি খুব বেশি শক্ত খাবার আপনি না চিবান তাহলে কিন্তু সেই দাঁতটি, আপনার সেই ক্যাপ করা দাঁতটি অনেক অনেক বছর পর্যন্ত সেটি স্থায়ী হতে পারে। যদি সামনের দাঁতে হয় তেমন একটা প্রেশার থাকে না সামনের দাঁতে, আর তাই সামনের দাঁতে ক্যাপ করালে সেটি 15 থেকে 20 বছর পর্যন্ত স্থায়ী হতে দেখা যায়। কিন্তু যদি মাড়ির দাঁতে ক্যাপ করা হয় সেটি কখনো কখনো খুলে যেতে পারে আপনার অবহেলার কারণে বা অসাবধানতার কারণে। তাই ক্যাপ যদি মাড়ির দাঁতের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সাবধানতা পালন করতে হয়। এছাড়া যে দাঁতে ক্যাপ করা হয়েছে দাঁতে ক্যাপ করানোর পরে কিছু অন্য একটা বিষয়ের সাবধানতা রয়েছে, আর তা হলো দাঁত ব্রাশ করার ক্ষেত্রে। যদি আপনি সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করেন তাহলে দেখা যায় যে কিছুদিনের মধ্যে ক্যাপ করার কিছুদিনের মধ্যে দেখা যায় যে দাঁতের গোড়া থেকে এভাবে মাংস সরে যেতে পারে। এভাবে ক্যাপ করা দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়ার কারণে আপনার সেই ক্যাপ করা দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে সঠিক নিয়ম জানতে হবে দাঁত ব্রাশ করার। যখন আপনি সঠিক নিয়মে দাঁত ব্রাশ করবেন তখন এ ধরনের মাংস সরে যাওয়া সমস্যাটি আপনার হবে না। তো ভিউয়ার্স, দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, এছাড়া আপনি আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করেও দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম বুঝে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই হলো এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।